টানা দুই সপ্তাহের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। আবাসিক এলাকায় বিমান হামলায় প্রাণ গেছে 30 জনের। শুধু গাজাতেই নিহতের সংখ্যা 4,100 ছাড়িয়ে গেছে। বাড়ছে মার্কিন ইসরায়েলি বিরোধী বিক্ষোভের তীব্রতা। শান্তি ফেরাতে মিশরে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা। এদিকে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক। আরও জানাচ্ছে সিরাজুমনি শুভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধ আজ 15 দিনে গড়িয়েছে। যুদ্ধে ইতিমধ্যে 1,400 ইসরায়েলি আর 4,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই সকালে গাজা উপত্যকায় পৃথক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। হামলা পূর্ববর্তী সতর্কতা হিসেবে গাজা শহরের আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে শান্তি ফেরাতে মিশরে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা। প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির আহ্বানে কায়রোতে বিশ্ব নেতাদের অংশগ্রহণে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যদিও মার্কিন ও ইসরায়েলের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। কাতারের প্রচেষ্টায় আল কাসাম ব্রিগেডস জিম্মি করে রাখা মার্কিনি নারী এবং তার মেয়েকে মানবিক কারণে মুক্তি দিয়েছে। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ব্যাহত করতেই হামলা চালায় হামাস। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখানে টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সিরাজুম মনির শুভ, নাগরিক।